আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। আমেরিকাকে প্রতিহত করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে ঘোষণা রাশিয়ার। এদিকে যে কারণে আল আকসা নিয়ে সুর পাল্টালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তালেবান দখলে 116 জেলা স্বীকার করল আফগান সরকার। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক গোলাগুলি, চরম উত্তেজনা, বিজিবির গুলিতে ভারতের 16 জন রক্ষী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর অনুরোধ থাকবে এই ভিডিওর সর্বশেষ সংবাদটি, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় ভারতের 16 জন রক্ষী নিহত হয়েছে বাংলাদেশের বিজিবির গুলিতে, এ বিষয়ে সম্পূর্ণ সংবাদ শোনার পরে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। আমেরিকাকে প্রতিহত করতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে ঘোষণা রাশিয়ার। আমেরিকা ও ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে সামরিক ভারসাম্য নষ্ট করেছে, কাজেই তাদেরকে প্রতিহত করার জন্য মস্কো হাইপারসনিক শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার ক্রেমলিনের এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, সমরাস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ক চুক্তিগুলো গত কয়েক দশকে ক্রমান্বয়ে অকার্য কর হয়ে পড়েছে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে অ্যান্টিব্যালিস্টিক মিসাইল ট্রিটি বা ABM চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। 1972 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ওই চুক্তি সহ সই করেছিল ওয়াশিংটন। পেসকভ বলেছেন, আমেরিকা ও ন্যাটো জোট সুনির্দিষ্টভাবে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যার ফলে রাশিয়ার সঙ্গে তাদের সামরিক ভারসাম্য নষ্ট হয়েছে। তারা রাশিয়ার সীমান্তের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এসব ব্যবস্থা দিয়ে প্রয়োজনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব। ক্রেমলিনের মুখপাত্র বলেন, পাশ্চাত্যের এসব পদক্ষেপের জবাব দিয়ে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা এবং সামরিক ভারসাম্য রক্ষা করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই ছিল মস্কো তা করেছে। গত সোমবার রাশিয়া তাই হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র জিরকন এর সফল পরীক্ষা চালায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারে এমন কোন ব্যবস্থা পৃথিবীতে নেই। শ্বেত সাগরে অবস্থিত রুশ যুদ্ধ জাহাজ অ্যাডমিরাল গোরশকভ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এবং এটি ব্যারেন্টস সাগর উপকূলে 350 কিলোমিটার দূরবর্তী একটি লক্ষ্য বস্তুতে আঘাত হানে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 7 গুণের বেশি গতিতে উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে। যে কারণে আল আকসা নিয়ে সুর পাল্টালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আল আকসা নিয়ে রাতারাতি সুর পাল্টে ফেললেন। ইহুদিবাদী দেশটির কট্টরপন্থী এমপি সহ 4 শতাধিক ইহুদি রোববার জেরুজালেমে পবিত্র মসজিদ আল আকসায় সেনা পাহারায় ঢুকে পড়ে, খবর আরব নিউজের। এ ঘটনায় সেদিন কট্টরপন্থী ইহুদিদের পক্ষ নিয়ে বলেছিলেন, আল আকসা ইহুদিদেরও প্রার্থনা করার অধিকার আছে, কিন্তু দেশটির বর্তমান জোট সরকারের আরব ইসরায়েলি শরিক দল এ ব্যাপারে কঠোর নিন্দা জানানোর একদিন পরেই সুর পাল্টে ফেলেন নাফতালি বেনেট। তিনি সোমবার ঘোষণা দেন, আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমোদন দেওয়া হবে না। জোট সরকারের আরেক শরিক কট্টর ডানপন্থী ইয়ামিন পার্টির নেতার চান, ইহুদিদেরও মুসলিমদের মতো আল আকসায় ঢুকে প্রার্থনা করার অনুমতি দেওয়া হোক। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই কট্টরপন্থী ইয়ামিন পার্টির নেতা, প্রথমে উগ্রপন্থী এই দলের নেতাদের প্ররোচনায় আল আকসা ইহুদিদের আগ্রাসন সমর্থন করলেও আরেক আরব মুসলিম শরিক দল রাম পার্টির চাপে শেষ পর্যন্ত আগের অবস্থান থেকে সরে আসেন নাফতালি বেনেট। ইসরায়েলের সরকারের প্রথম মুসলিম শরিক দল রাম দল এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের জীবন দিয়ে হলেও আল আকসার পবিত্রতা রক্ষা করব। ইসলামিক এই দলের হুমকিতে কট্টরপন্থী ইহুদিরা চুপসে যায়। তালেবানের দখলে 116 জেলা স্বীকার করল আফগান সরকার। আফগানিস্তানের 116 জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার। এছাড়া গত 24 ঘন্টায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষে কমপক্ষে 32 জন নিহত হয়েছেন। আফগান সরকারের প্রশাসনিক সংস্থার বিষয়ক
কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর টলো নিউজের। তিনি বলেন, দেশের 29টি প্রদেশে 116টি জেলা বর্তমানে তালেবানের পুনর্নিয়ন্ত্রণে রয়েছে। এসব জেলার 1,30,00,000 মানুষ তালেবান শাসনে বসবাস করছেন, কিন্তু তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। নাদেরি বলেন, তালেবানের হাতে এই 116টি জেলার পতনের ফলে এসব জেলার সরকারি স্থাপনাগুলো $50 কোটি মূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তালেবান নিয়ন্ত্রিত এলাকাগুলোর 260টি সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে জানিয়ে নাদেরি বলেন, তালেবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে 112টি নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানের এই কর্মকর্তা তালেবানের হাতে 116টি জেলার পতনের কথা স্বীকার করলেও তালেবান গোষ্ঠী দাবি করেছে, তারা আফগানিস্তানের অন্তত 200 জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। বড়াইবাড়ি যুদ্ধ। কুড়িগ্রামে 20 বছর আগে যে সংঘাতে 16 জন ভারতীয় রক্ষী বাংলাদেশের বিজিবির গুলিতে নিহত হয়েছিল। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে একটি গ্রাম বড়াইবাড়ি, বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত। 2001 সালের 18ই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা BSF এর 16 জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী BDR এর এখন BGB 2 জন সৈন্য নিহত হয়। বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। 18ই এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ির গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে শেষ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীদের কাছে হিন্দি ভাষা জানতে চান বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের BSF এর সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে BSF ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুতই বড়াইবাড়ির বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র 8 BDR সদস্য ছিল। ক্যাম্পের ভেতরে গিয়ে আমি BDR কে বললাম যে BSF আমাদের এলাকায় ঢুকে পড়েছে। তখন BDR সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পর আমি প্রসাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পারে BSF সদস্যদের দেখি, বলেন সাইফুল ইসলাম লাল। দৌড়ে ক্যাম্পের ভিতরে ঢুকে এই খবর জানাই, সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার, শত শত গুলি চারদিক থেকে গুলি। আমিও তখন অস্ত্র হাতে তুলে নিলাম। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। প্রচন্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের ঘর বাড়ি ফেলে পালিয়ে যেতে থাকে। তখন এই ঘটনা খুব কাছে থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, যিনি 2014 সালে সেই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যেদিন BSF বড়াইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন। BSF কে প্রতিরোধ করার জন্য BDR এর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন। তিনি বলেন, BSF যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা BDR এর সাথে মিলে BSF এর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় বলেন রুহুল আমিন। বড়াইবাড়ি BDR ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল BBC বাংলাকে বলেন, ক্যাম্পে থেকে তিনি দেখেছেন আনুমানিক 100 BSF সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল। সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি BDR ক্যাম্পের 8 জন সদস্য প্রচন্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছে। এর মধ্যে আশপাশে আরো 2টি BDR ক্যাম্প থেকে আরো 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে BSF কে প্রতিহত করে। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন BDR এখন BGB সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরো BDR সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ BDR সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। রুহুল আমিন বলেন, 18ই এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে
18 এপ্রিল সারা দিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বরাবর এই সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল, সেই ঘটনায় বিএসএফ এর আরো বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। বরাবরের বাসিন্দা সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি, সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায়। কুড়িগ্রামের সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি পটভূমি রয়েছে। বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এ ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটে পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সেই জায়গা দখল করে আছে। সিলেটের পদুয়ায় বিএসএফ এর সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালে প্রথম দিকে ভারতে বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে যুক্ত সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললে ভারত বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআর এর সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। আমরা পদুয়াতে যাই এবং সেখানে 3টা ক্যাম্প স্থাপন করি। বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো সেখানে সারেন্ডার করে। আমরা পদুয়া দখল করে নিয়েছি। তিনি বলেন, পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রোমারি সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে।